নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি উচ্ছে বা করলার সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি, যেটা গরম ভাতের সাথে জমিয়ে খাওয়ার মতো সুস্বাদু একটা রেসিপি। করলা এমন একটা সবজি যেটা বাচ্চারা অনেক সময় খেতে চায় না। আমার মতো করে উচ্ছে বা করলা রান্না করে একবার দেখুন, দেখবেন বড় থেকে বাচ্চা চেয়ে চেয়ে খাবে, এতটা টেস্টি হয়। আর এটা ভীষণই সিম্পল একটা রেসিপি, তবে খেতে কিন্তু হয় জাস্ট অসাধারণ। তো রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রামের মতো উচ্ছে বা করলা নিয়েছি। তারপর করলাগুলো খুব ভালো করে ধুয়ে মাথার দুদিক একটু করে বাদ দিয়ে 4 টুকরো করে নিয়েছি। তারপর করলার শক্ত বীজগুলো ফেলে দিয়েছি, যদি বীজগুলো কচি হয় সেক্ষেত্রে দিয়েও দিতে পারেন। তারপর করলাগুলো লম্বা লম্বা করে একটু চিকন করে কেটে নিচ্ছি, খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে কাটিনি। তো সবগুলো করলা আমার কাটা হয়ে গেছে, এবার চলুন রান্নাটা শুরু করি। তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে তারপর ফুরিনোর জন্য দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে। এখন ফুরনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ফুরনটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা করলা, দিয়ে এটা খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। তো 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে করলাটা একটু ভেজে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। এখানে একটা মিডিয়াম সাইজের আলুটাকে আমি করলার মতো চিকন চিকন করে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 4 টুকরো টমেটো। এবার সব কিছু নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্য আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এরপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো এটাকে কষিয়ে নেব। 1 মিনিট নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে দিচ্ছি 3 মিনিটের জন্য। তবে মাঝে 2 একবার ঢাকনা তুলে এটাকে নেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। যতক্ষণে এগুলো রান্না হচ্ছে ততক্ষণ এখানে একটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পোস্ত। এখন পোস্তটা শুকনো কড়াইয়ে 1 মিনিটের মতো সমানে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এটাকে একটু দানা দানা রেখে শুকনো গ্রাইন্ডারে গুঁড়িয়ে নেব। এদিকে 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে সব কিছু নেড়ে চেড়ে দেওয়ার পর দেখুন আলু, করলা, টমেটো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গ্রাইন্ডারে গুঁড়িয়ে নেওয়া পোস্ত। দিয়ে এবার পোস্তটা সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে লো ফ্লেমে আবারও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব। পোস্তটা দেওয়ার পরে সমানে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এর উপর থেকে 1/2 চামচ লেবুর রস ছড়িয়ে দেব। একটু লেবুর রস ছড়িয়ে দিলে এর স্বাদ দেখবেন দ্বিগুণ বেড়ে যাবে। একটু নাড়াচাড়া করে লেবুর রসটা মিশিয়ে নিয়ে এটাকে এবার সার্ভ করে নেব। তো বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে উচ্ছে বা করলা বানিয়ে দেখুন, গরম ভাতের সাথে ভীষণ সুস্বাদু লাগে খেতে, দেখবেন বাচ্চারাও চেয়ে চেয়ে খাবে। তো বন্ধুরা, আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে কমেন্টে জানাবেন কেমন হলো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ এই অবধি, দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।